بسم الله الرحمن الرحيم عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله رب العالمين الذي خلق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين إقرأ من رسول الله ودرشوك الكريم الله رب العالمين إرشاد كورين فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আল্লাহ আল্লাপাকবুল্লা আলমিন বলছেন তোমরা যারা জানো না যারা জানে তাদের কাছে তোমরা প্রশ্ন করে জেনে নাও দর্শক মণ্ডলী এই অনুষ্ঠানটি আপনাদের জন্য আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্ন আপনাদের জীবন ঘনিষ্ঠ হাজারো সমস্যার সমাধান নিয়ে আমরা ইসলামিক কেউনের মাধ্যমে প্রতি সপ্তাহে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দর্শক মণ্ডলী আজকের আপনাদের জানা অজানা অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন ব্রিটেন বাংলার জনপ্রিয় ইসলামিক স্কলার যার সারঘরূপ আলোচনা শোনার জন্য এদেশের আবাল বৃদ্ধ তারা অধীর আগ্রহের সাথে বসে থাকেন যার ইলমের গভীরতা অত্যন্ত সুগভীর যার তাত্ত্বিক আলোচনা অত্যন্ত সুচিন্তিত যাকে পেয়ে আমরা আমাদের অনুষ্ঠান প্রাণ ফিরে পায়। যাকে পেয়ে আমরা অত্যন্ত গৌরবান্বিত হয়ে থাকি আমরা দন্য হয়ে থাকি সেই মহান ব্যক্তিত্ব আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন যিনি জামে আনোয়ারুলুম মৌলীবাজার সিলেটের সম্মানিত মুহতামিম লন্ডনের প্রসিদ্ধ প্রতিষ্ঠান ফোর স্কোয়ার ইসলামিক সেন্টারের সম্মানিত শাইখুল হাদিস বিদুগ্ধ আলেমদিন হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান মনোহরপুরী দাম আবার আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি কেমন আলহামদুলিল্লাহ আমরা হজরতকে পেয়ে অত্যন্ত আনন্দিত কেন আনন্দিত হজরতের অত এত শত ব্যস্ততা থাকা সত্ত্বেও ওনার মহামূল্যবান সময়টুকু আপনাদের জন্য কুরবানি করেছেন আমাদের ইকরা বাংলার জন্য উৎসাহিত করেছেন আমরা ওনার জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতার সাথে ন্যায় খায়ের দান করেন দর্শক মণ্ডলী আমরা হুজুরের কাছে ফিরে যাব আমরা হুজুরের কাছ থেকে আমরা আলোচনা শুনবো ওনার কাছ থেকে পবিত্রতা অর্জন আমরা কিভাবে করব। আমরা নামাজের পবিত্রতা কীভাবে অর্জন করব। আমরা ওজুর পবিত্রতা কীভাবে অর্জন করবো আমরা গোসল কিভাবে করব কিভাবে করব। তো তথা টোটাল তাহারত তথা পবিত্রতা অর্জন কিভাবে আমরা করতে পারি এই বিষয়ে হুজুরের কাছ থেকে আমরা আলোচনা শুনবো এর পরবর্তীতে আমরা আপনাদের কলের দিকে ফিরে যাব ইন আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فتطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم من ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم: مفتاح الصلاة الطهور. وقال النبي صلى الله عليه وسلم: لا تقبل صلاة بغير طهور.

আপনাদেরকে জানাই প্রাণ অভিনন্দন প্রতিদিনের নিয়ে আজকেও আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ কিউএন এই নিয়ে আপনাদের আমরা আপনাদের সম্মুখে আমরা হাজির হয়েছি শুরুতে আজকের আমাদের আলোচ্য বিষয় আমরা ধারাবাহিক আলোচনা শুরু করব ইমানের পরেই যার স্তর এবং কঠিন ক্ষামতে সর্বপ্রথম যে নামাজ সম্পর্কে কোয়েশ্চন করা হবে সেই নামাজ কিভাবে আমরা পড়ব এবং নামাজের আগে আমাদেরকে পাক পবিত্র হওয়ার জন্য কি ভূমিকা নিতে হবে আমরা ধারাবাহিক সেই আলোচনা এখন থেকে শুরু করব ইনশাআল্লাহ কারণ নামাজ ডেইলি আমরা ফার্স্ট পড়ে থাকি যদি এখানে কোনো মিস্টেক হয় তো ডেইলি পাঁচটি ফরজের ক্ষেত্রে আমরা কিন্তু আল্লাহর কাছে দায়বদ্ধ থাকব হাদিস থেকে পাওয়া যায় কঠিন কিয়ামতে এমন লোকও বের হবে যারা সত্তর বৎসর নামাজ পড়ার পরেও একটি নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই অথচ কঠিন কেমতে আমাদেরকে হিসাব দিতেই হবে হিসাবের কাতগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবেই এই জবদেহিতা যাদের অন্তরে রয়েছে যারা এবারে সচেতন শেষ পর্যন্ত তারাই সফল হবে এবং তাদের জন্যই রয়েছে জান্নাত আল্লাহ কোরআনে করিমে বলেছেন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে জবাব দিতে হবে এই বয় যাদের অন্তরে এবং যারা সেই জবাবদেহিতার জন্য রেডি হয়ে প্রস্তুতি গ্রহণ করেন তারাই সফল এবং তাদের জন্যই রয়েছে জান্নাত জান্নাতুল জন্নাত আমাদেরকে হিসাব দিতেই হবে এবং হিসাব দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম দুইটি জিনিসের হিসাব দিয়ে আল্লাহ সুবানতাল্লাহ আমাদের হিসাব শুরু করবেন হক মধ্য থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের ফাইন সালুহাত যদি নামাজ আমাদের সঠিক বের হয়ে যায় পারফেক্ট থাকে তা বাকিগুলো পারফেক্ট হওয়ার আশা রাখা যায় এবং হকুল ইবাদের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টির হিসাব নেওয়া হবে সেটি হল মার্ডার যদি কেহ কাউকে অন্যায়ভাবে মেরে ফেলেন মার্ডার করে থাকেন হত্যা করে থাকেন সেই হত্যার বিচার হবে সর্বপ্রথম এবং নামাজের হিসাব নেওয়ার ক্ষেত্রে আল্লাহ সব এত দয়াল নামাজ শুরু করেছিলেন কিন্তু প্রথমে ফরজ করেছিলেন পঞ্চাশ শক্তের মেয়রাজের সফরের মাধ্যমে ডাইরেক্ট আল্লাহর সাথে মুলাকাত করে সেই পঞ্চাশের নামাজ উপহার দিয়েছিলেন মুসালাই অনুরুদ্দিন নবী মাহমুদুর রসুল্লাহ ইসলাম বারবার আল্লাহর সঙ্গে যোগাযোগ করে নয়বার আগমন এবং প্রস্থানের পরিপ্রেক্ষিতে পাঁচ ওত পাস করে কমিয়ে শেষ পর্যন্ত রাখা হলো পাঁচ এবং সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হলো তিলকা খামসুম বা তিলকা খামসুম এ হাবিব আপনি এবং আপনার উম্মত পড়বেন পাশ কিন্তু সব কিন্তু আমি আল্লাহ কন্টিনিউ পঞ্চায়েতে দিতেই থাকবো সোহান আল্লাহ এত সুযোগ পাওয়ার পরেও যদি আমরা নমাজটা পড়লামই না বা পড়লেই সঠিকভাবে পড়া হলো না সেটা কিন্তু অনুতাপের বিষয় হবে দুঃখের বিষয় হবে অত্যন্ত লজ্জাজনক হবে এবার যদি সত্তর বৎসর পর্যন্ত নামাজ পড়ার পর একটি নামাজও কবুল না হয় এরকম অনেক লোক বের হয়ে যাবে সেজন্য এই ব্যাপারে আমাদের একটু ভেবে চিন্তা দেখার দরকার যে আমি যে নামাজ পড়তেছি আদৌ আমার নামাজ কি হচ্ছে এজ এ একজাম্পল হাইফার আজি আল্লাহতাল সম্মুখে জনৈক ব্যক্তি রুকু এবং সৈদাদি নামাল পড়ছিল একটু তাড়াহুড়া করে উনি নামাজ পড়ছিলেন মোটামুটি যেই পরিমাণ সময় বা সেজ্জাতে স্পেন্ড করার কথা ছিল উনি সেইভাবে করেন নাই হুজাইফর আদি তালানহু এগুলো ওয়াচ করতেছিলেন পরে বলেছিলেন যে ভাই তোমার তো নামাজ হয় নাই তুমি যদি ওই অবস্থায় মারা যাও আলাহ গায়রে তাহলে তোমার মোটটা হবে আল্লাহর নবীর ফিতরা এবং দিনের উপরে নয়

নবী একনসাম বসা উনি নামাজ পড়তেছিলেন একটু তার লোক নামাজ পড়েছেন নামাজ পড়ে আল্লাহ নবীর কাছে এসে সালাম করলেন রসুল উল্লাহ সালামের উত্তর দিয়ে বললেন মা সল্লাইতা। তুমি তো নমাজ পড়ো নাই সল্লি ফাইনা কালাম তুসাল্লি তুমি আবার নমাজ পড়ো তুমি তো নমাজ পড়ো নাই উনি আবার নমাজ পড়লেন নমাজ শেষে সালাম করলেন নবী সালামের জবাব দিয়ে আবার সেম কথাই বললেন তুমি আবার গিয়ে নমাজ পড় তোমার নমাজ হয় নাই এইভাবে তিনবার করার পরে রসুল বললেন সল্লি ফাইন্না কালাম তো তুমি আবার গিয়ে নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই আল্লাহর নবীর সামনে একটি নামাজ তিনবার পড়ার পরেও সেই নামাজটি কবুল হলো না শুদ্ধ হলো না নজর তুমি আবার পড়ো উনি সাহাবি চিনে এবার উনি বললেন ইয়ারসুল্লাহ আল্লিমনি ইয়ারসুল্লাহ আমি যেভাবে জানছি আমি পড়েছি আপনি আমাকে শিখান আমি কীভাবে নামাজ পড়তে হবে আজকে একটু হাফিজ মারান আব্দুল উনি বলেছেন যে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেগুলো জানি না যারা জানেন তাদের কাছ থেকে আমার ডিউটি হবে জানা তো উনি বললেন ইয়ার আপনি জানেন আপনি আমাকে শিক্ষা দেন তো শিকার জন্য তলব থাকতে হবে শিকার জন্য আগ্রহ থাকতে হবে আপনার মনে মধ্যে সেই হেটস এবং লালচ থাকতে হবে এবং শিকার শেষ নাই মিনাল মাহদি আল্লাহ দুনিয়াতে আসার পরে মায়ের কুল থেকে শুরু করে কবরে নামার পর্যন্ত আমাদের শিকার সুযোগ রয়েছে শিখতে হবে আমাদেরকে বিশেষ করে আমরা ই যে দেশে আছি এখানে কিন্তু বয়সের শিকার ক্ষেত্রে বয়সের কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নাই যে কোনো বয়সের লোক শিকার সুযোগ রয়েছে এবং শিখতেছেও আলহামদুলিল্লাহ তো আপনি আমি হয়তো ছোটোবেলা নামাজ শিখেছিলাম দুনিয়ার সব কিছু ইম্প্রুভ করতেছি ইম্প্রুভ হইতেছে আমার ব্যবসা বাণিজ্যকে আমি ইম্প্রুভ করার চিন্তা করতেছি আমার লাইফস্টাইলকে আমি ইম্প্রুভ করার চেষ্টা করতেছি আমার ক্যারিয়ারকে আমি ইম্প্রুভ করার চেষ্টা করতেছি ফাইন্যান্সিয়াল অবস্থাকে ইম্প্রুভ করার চিন্তা করতেছি আমার গড়কে আমি সুন্দর করতেছি আমার কার সুন্দর হওয়ার জন্য আমি চিন্তা করি আমি নতুন মোবাইল আপডেট করার জন্য আমি সেটাও আমি জানি কিন্তু আমার নমাজ আমার ইমান আমার সলা সম জাকা হজ কি সঠিক হচ্ছে এটা নিয়ে হয়তো আমি এতটুকু ভাবতেছি না ব্যাটা আমাদের বাবার প্রয়োজন আলহামদুলিল্লাহ এদেশে আমরা যারা আছি সুযোগ রয়েছে আপনি ঘরে বসে বসে টিভির স্ক্রিনের মাধ্যমে বা পরবর্তীতে রিপিট প্রোগ্রামের মাধ্যমে বা অথবা ইউটিউবের থেকেও শিকার সুযোগ রয়েছে তবে হ্যাঁ শিখতে হলে অবশ্যই আপনি সঠিক জায়গা থেকে শিকার চেষ্টা করবেন আপনি শপিং করতে গেলে আপনাকে বলা লাগে না কোন শপ থেকে আপনি কিনবেন কোন জায়গায় প্রাইস ভালো আপনি নিজে এটা চিন্তা করে বের করেন আপনি এই বাহানায় যে অনেক শপ অনেক শপের ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস না আমি আজকে থেকে আর শপিং করব না এই বাহানা দিয়ে আমরা আজ পর্যন্ত কেহ শপিং আমরা বন্ধ করি নাই অর্থাৎ এই বানা দেওয়া যে ইউটিউবে বলেন বা বিভিন্ন অনলাইনেই বলেন বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে বা টিভি চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের কথা আছে আমরা কার কথা শুনবো মানবো আপনি যার উপর আপনার ফেইথ হয় যার সম্পর্কে আপনার ধারণা রয়েছে যে কোরআনারিস্তিক উনি বলতেছেন অথেন্টিক উনাদের কথা মতোই আপনি আমি আমাদের এই আবাদত বন্দেগি ইমান আখলাককে ঘোড়ার আমরা অবশ্যই চেষ্টা করব এটা আমাদের দায়িত্ব সুযোগ রয়েছে জানার সুযোগ রয়েছে অতএব আমরা জেনে আমরা অবশ্যই আমাদের নামাজ কারেকশন হচ্ছে কিনা হচ্ছে আমরা একটা বার্তা সাই করব আমরা নামাজ পড়ি কিন্তু একটা বার তো উচিত ছিল আমি নামাজটা একটু আমি যাচাই করে দেখি যারা জানেন পুনার সামনে একটা দিন হলেও আমি আমার নমাজ কীভাবে পড়ি আমি একটা বার আমি কোনো আলম সাহেবের কাছে বসে কোনো ইমাম সাহেবের কাছে বসে মুফতি সাহেবের কাছে বসে ওয়ান টু ওয়ান আমরা একটা হিসাব মিলিয়ে নিই আমরা প্রত্যেক বছর অ্যাকাউন্ট সাবমিট করি এন্ড অফ দ্য ইয়ের আমরা অ্যাকাউন্ট সাবমিট করার জন্য একজন বিজ্ঞ অ্যাকাউন্টেন্টের সঙ্গে আমাদের সবসময় অ্যাপয়েন্টমেন্ট থাকে এদেশে আমরা যারা আসি আপনার লাইফস্টাইলকে সহজ করার জন্য কয়েকটি জিনিস খুবই প্রয়োজন যেমন আমরা যারা অন্য দেশ থেকে এসেছি ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ সেগুলো জানা আমাদের ভারসাশি জরুরি ঠিক তেমনিভাবে এই দেশে চলতে গেলে আপনার একজন ভালো অ্যাকাউন্টেন্ট থাকা একজন লয়ারের সঙ্গে আপনার সম্পর্ক থাকা সেটারও প্রয়োজন আপনারা এটা মেনটেন করতেছেন সমান দুনিয়ার সব কিছু থেকে বাঁচার জন্য ক্লিন রাখার জন্য যদি আমি লয়ার একটা ভালো লয়ারের সঙ্গে আমার এটা সম্পর্ক রাখি বা প্রয়োজন আমি তার সঙ্গে দেখা করি প্রতি বৎসর অ্যাকাউন্ট সাবমিট করার জন্য যদি আমি ভালো অ্যাকাউন্টে আমি খুঁজি তাহলে আমি হামেশা হামেশার সুখের জায়গা জান্নাতে যাওয়ার অ্যাকাউন্টটা সেটা মিলানোর জন্য কি আমার একজন ভালো একজন স্কলার এবং আহলে আইলিমের সঙ্গে সম্পর্ক কি মোটেই জরুরি নয় অবশ্যই জরুরি এজন্য আমরা না জানলে আমরা অবশ্যই শিক্ষা করে জানবো আজকের দ্বারা চেয়ে বিষয় আমি এটাই বলেছিলাম যে আমরা ধারাবাহিকভাবে ডেইলি আমরা পাঁচবার যে ফরজ আদায় করে থাকি নামাজ এই প্রসঙ্গে আলোচনা করব। আমরা জানি নামাজ এটা জান্নাতের একটি চাবি আর সলা তো মিফতাহল তো যেভাবে চাবি ব্যতীত তালা খোলা সম্ভব নয় সলা পারফেক্ট না হলে আমরা জান্নাতের সেই লক্ষরা দরজা খোলা যাবে না জান্নাতের চাবি আবার বলা হয়েছে ইমান কেউ জ্লা ইহাই্লাহ মিফতাহুল জান্না আবার এই নমাজের জন্য আরেকটি চাবি আছে নমাজটা কি রয়েছে সেই মিফতাহুল সালাতি আতহুর নমাজে ডুকার পূর্বে আমাকে ভালোভাবে পবিত্র হতে হবে আমার বডি পবিত্র হতে হবে আমার কাপড় পবিত্র হতে হবে যে জায়গায় নমাজ পড়ব জায়গাটা পবিত্র হতে হবে এই পবিত্রতা শিক্ষা করা তোহারা যাকে বলা হয় এটা ইম্পর্টেন্ট আর তুহুর শা ইমান যেটি ইমানের হাফ কারণ ইমানের মাধ্যমে আমরা জাহির এবং বাতিন ক্লিন করে থাকি আর তহারাতের মাধ্যমে আমাদের অন্তকে বাহেরটা ক্লিন হয় হারিসে বলা হয়েছে মিফতাহুস্লা তার তুহুর নমাজের জন্য কি হলো পবিত্রতা অর্জন করা পিউরিফিকেশন আর একটা বলা হয়েছে কোনো নামাজ কবুল হবে না তোহারা এবং পবিত্রতা অর্জন করা ছাড়া এবং হারাম উপার্জিত সম্পদ থেকে সৎকার করলে সেই সদকাও কবুল হয় না তো যেভাবে সদকার জন্য পবিত্র মাল হওয়া প্রয়োজন নমাজ পড়ার জন্য আমার পবিত্র বডি আমার দেহ পবিত্র হতে হবে আমার কাপড় পবিত্র হতে হবে যে জায়গায় নামাজ পড়ছে যে প্লেস জায়গাটাও আমার পবিত্র হতে হবে আমি এই মর্মে একটি আয়াত তিলাহত করেছি আয়াতটি সুরত উত্তার সরি সুরায় এদার আয়াত নম্বর সিক্স আল্লাহ সুবান নির্দেশ করেছেন ইয়া ইহল্লা দিনা মানু হে ইমানদারগঞ্জ যারা আল্লাহ বিশ্বাস করো যদি তোমার আল্লাহ বিশ্বাস হয় তোমার এই কথা বিশ্বাস থাকে তোমাকে একদিন মরতে হবে তোমার যে কথা বিশ্বাস থাকে তোমাকে একদিন কবরে যেতে হবে তোমার যে বিশ্বাস থাকে দুনিয়ায় শেষ নয় একাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যদি বিশ্বাস থাকে পর্যন্ত একটি জায়গা রয়েছে চিরস্থায়ী সুখের জায়গার নাম জান্নাত এবং খালি শুধু কষ্টের জায়গার নাম জাহান্নাম যারা এগুলো বিশ্বাস করো তোমাদেরকে বলা হচ্ছে ইদা কুম তুম ইসাল্লা যে সময় তুমি নমাজের জন্য দাঁড়াবে দাঁড়াবার সিদ্ধান্ত নেবে ইচ্ছা করবে তখন তোমাদেরকে এই কাজটা করতে হবে যদি তুমি পবিত্র না হও তাহলে অবশ্যই অজু করতে হবে যদি গোসলের প্রয়োজন হয় গোসল করতে হবে যদি পানি থাকে না বা ব্যবহার করা যায় না তাইলে অল্টারনেটিভ তাইম করতে হবে তো প্রাইমারি লেভেলে সাধারণ নাফাকি থেকে চুট্টো নাফাকি বা হদস্য আস্কর থেকে মাইনার ইম্পিউরি থেকে পাক খাওয়ার জন্য আমাদেরকে অজু করতে হবে অল্টারনেটিভ অজু করা না গেলে তাই করতে হবে আর যদি মেজর ইম্প্যরিটি হয় হয়তো সে হয় বড়ো ধরনের নাপাক হই তাহলে কিন্তু গোসল করতে হবে এখানে আমি জায়াত পড়েছি আল্লাহ সালু বলেছেন ইজা হুমতুম ইলা সালাতিফাক সিলুজু হাকুম আইজি হাকুম ইল আল মারফিক ইউয়াম সাহু বিরু উ সিকুম আরুজুল হাকুম ইলাল কার বাইন নমাজে যখন দাঁড়াবার ইচ্ছা করবে তখন তুমি অজু করবে কিভাবে প্রথমে তোমার পুরো মুখ দৌত করতে হবে ফেসটা পুরোভাবে ওয়াশ করতে হবে ফেস কোন জায়গাতে কোন জায়গা পর্যন্ত তো যেহেতু ফেস বলতে আমরা বুঝি কপালের উপরের চুলের গুঁড়ি থেকে নিয়ে একবারে আমাদের কটার পর্যন্ত এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই ভিতরের পুরা জায়গাটা ইনক্লুডিং এই জায়গা সহ এই জায়গা সহ পুরাটা দৌত করতে হয় ইভেন চক্কুর কুনা সেটা দৌত করতে হয় হ্যাঁ চক্কুর ভিতর দৌত করতে হবে না চকু আমি বন্ধ করলে ভিতরে ঢুকে গেছে সেটা সেটা দৌত করতে হবে না বাকি পুরাটা জায়গা আমার দৌত করতে হবে এই একটি বিষয় এই ভালোভাবে দৌত করা একটি ফরজ এটাকে কমপ্লিট করার জন্য নবী করিম সেখানে সুন্নতি হিসাবে সেখানে রেখেছেন কুলি করা নাকে ফানি দেওয়া নাককে কে ক্লিন করা প্লাস মুস্তফ হিসাবে রেখেছেন রসুল্লা সাহা আরও অনেক কিছু যেমন মিসওয়াক করা সুতে বিসমিল্লা বলা সেগুলো তো রয়েছেই বাট একটি ফরত আমরা পাইলাম যে পুরা মুখ দৌত করতে হয় নাম্বার ওয়ান নাম্বার টু এবং শূন্যত হিসাবে নই বলেছেন একবার নয় তিনবার মুখটা ধুইব একবার দুই পুরোভাবে ধুয়ে গেলে ফরজ আদায় হয়ে যাবে আর তিনবার ধুইলে আমরা কনফার্ম হয়ে গেলাম পুরোভাবে জায়গাটা দোয়া হয়ে গেছে জন্য শূন্যত তিনবার দৌত করা বা তিনবার বেশি করা যাবে না কারণ অজুর মধ্যে ইসরাফ রয়েছে অতিরিক্ত যদি আমরা ওয়েস করি এটা কিন্তু কোনো ক্ষেত্রেই এটা কাম্য নয় জনৈক সাহাবি অজু করতেছিলেন পানি বেশি ইস্তেমাল করতেছিলেন রসুল্লা আলাইহি ওসাল্লাম বললেন তুমি কেন ইসরাপ করতেছো ওয়েট করতেছোধ মাল্লাহ ওদের মধ্যে কি ইসরাফ বললেন ইভেন যদি তুমি নদীতেও গোসল ওদু করা সেখানে অতিরিক্ত পানি যা সেটাও কিন্তু ইসরাফ হবে এই গেল একটি ফরজ এইভাবে বাকি ফরজগুলো এখানে তিনটি চারটি ফরজ উল্লেখ করা হয়েছে আমরা হাত দৌত করবো কনুই পর্যন্ত মাথা মাতামাশা করবো এবং পা দৌত করবো আমাদের টখনো পর্যন্ত আমাদের ঘন্টা পর্যন্ত গুলালি পর্যন্ত এই চারটি ফরদ অবশ্যই করতে হবে তওবা কমপ্লিট হয়ে যাবে বাকি সুন্নতিসবের সম্পূর্ণ বিষয়সমূহ অনেক রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ করব এই জানলাম আমরা যে নামাজের পূর্বে পবিত্রতার জন্য আমাদেরকে ওযু করতে না থাকলে আর যদি আবার করে নেওয়া যুক্ত কল সালাম আলাইকুম

বয়স হয়ে গিয়েছে শেষরাতে উঠে তাহা যুদ্ধ পড়ার অভ্যাস থাকলেও বা এখন ইচ্ছা থাকলেও বর্তমানে কঠিন হয়ে বিদায় এশান নামাজের পরে আপনি তাহাজুদের নিয়তে যদি দুই চার রাকাত নকল নামাজ পড়ে ফেলেন তাহলে কি এটা যুদের নিয়ত করা যাবে না নর্মাল নফল হিসাবে পড়বেন তো এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্তর সময়ে থাহজ নামাজ পড়া গেলেও উত্তম শেষ সাথে পড়া অতএব যদি আপনি এশার পড়ে হতেও পড়েন তাও ঠিক আছে আর যদি আপনি তাহ করে পড়েন সেটাও জায়দ হবে অবশ্য দুই নম্বর আপনি বলেছেন অনেক সময় দাঁড়াতে পারেন না বসে বসে নামাজ পড়েন তো বসে বসে নামাজ পড়া আবার দুইটা পদ্ধতি রয়েছে যারা দাঁড়াতে পারেন না দাঁড়িয়ে রুকু দিতে পারেন না রুকুর থেকে শয্যা যেতে পারেন না তাদের জন্য জায়নামাজে বসে নামাজ পড়া জায়দ হবে এবং জায়নামাজে বসে বসে উনি রুকুর আগ পর্যন্ত পড়লেন রুকুতা ইশারায় রুকু দিলেন তারপরে সজ্জা পুরা স্বাভাবিক নিয়মেই জায়নামাজে বা মুসলায় শয্যা দিলেন যারা অন্ততপক্ষে পক্ষে জায়নামাজে বসে মুসল্লায় বসে প্রপার সজ্জা দিতে পারেন কিন্তু দাঁড়িয়ে দাঁড়াইতে পারেন না বা দাঁড়াইলেও রুকু দি দিতে পারেন না বা রুকু দিলেও দাঁড়ান থেকে সজ্জা যেতে পারেন না অ্যাটলিস্ট বসে বসে সজ্জা দিতে পারেন ওনাদের ব্যা ক্ষেত্রে হুকুম হলো ওনারা অবশ্যই জায়নামাজে বা মুসল্লায় বসে ঈশ্বরায় রুকু দিয়ে তারপরে শ্রদ্ধা দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ ওনারা চার বসে নামাজ হবে না আর যারা পারবেন না তাদের জন্য সেখানে বসে আছে হ্যাঁ যারা সজ্জাও দিতে পারবেন না তারা চেয়ারে বসে ঈশ্বার রুকু দিতে দিলেও নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ যেরাকুম সম্মানিত দর্শক আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন দার্লুম ফস্কের সম্মানিত শাইখুল হাদিস হজরত মৌলানা শায়েখ মুফতি আব্দুর রহমান মনোহর আমাদ আহমাদ প্রাকাত আমরা ওনার অসম্পূর্ণ আলোচনাটুকু আমরা বিরতির পরেই আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ এখন আমরা চলে যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা দেখছেন এতক্ষণ যাবত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই দর্শক মন্ডলী বিরতির পূর্বে আপনাদের সামনে আলোচনা করছিলেন খিতাব উত্তহারত থেকে আলোচনা করছিলেন ব্রিটেন বাংলার জনপ্রিয় ইসলামিক স্কলার আমাদের ইকরা বাংলার নিয়মিত ধারাবাহিক আলোচক বিদগ্ধ আলমেদিন বিজ্ঞ শাইফুল হাদিস হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান মনোহরপুরি দা আমাদ বরকাত আমরা ফিরে যাচ্ছি ওনার কাছে আপনার সম্পূর্ণ আলোচনাটুকু আমাদের সামনে পেশ করবেন সাথে সাথে আপনারা কল করবেন আপনাদের নানান প্রশ্নের সমস্যার সমাধান ইসলামী শরীয়রাওকে ইনশাআল্লাহ আমাদের বিজ্ঞ মুফতি সাহেব দিয়ে থাকবেন জয় জয়কাল্লাহ প্রিয় বা এবং বোনেরা আজকে আমাদের আজকে বিষয় তোহারানি আমরা কীভাবে নিজেকে পাক পবিত্র করব এই মর্মে কোরআনের সুরাত উল্মা ইদার সয় নম্বর আয়তে আল্লাহ সুবান আওত আলো করেছেন যখন তোমরা নমাদে দাঁড়াবার ইচ্ছা করবে তখন তোমরা অজু করে নেবে কীভাবে প্রথমে মুখটা দৌত করবে ভালোভাবে তারপরে হাটটা দৌত করবে কোন পর্যন্ত এবং তোমরা মাতামাসা করবে আর তোমাদের পাও দৌত করবে তোমাদের গুড়ালি পর্যন্ত পায়ের অ্যাঙ্কল পর্যন্ত এই চারটি কাজ করলে অদুর ফরজ হয়ে যায় অবশ্যই কাজগুলোকে সম্পূরক করার জন্য কিছু সুন্না রয়েছে মোস্তাব কাজ রয়েছে সেগুলো আমরা করব। আর যদি তোমরা জানাবত বা নাপাক অবস্থায় হোক গোসল প্রয়োজন হয় তখন ভালোভাবে গোসল করে করতে হবে হ্যাঁ অসুস্থ হলে অথবা পানি পাওয়া না গেলে সমস্যা হলে তোমরা এই উবায়টির পরিবর্তে ফাতে মামু সৈদান্তই বা তোমরা তৈম করতে পারবে জাদা কুমলাম মোহারাম শাহেখ আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছেন সময় তো কলার আসসালামু আলাইকুম

আপনার দুইটি প্রশ্ন প্রথম প্রশ্ন হল পরে কি যাবে আপনি যে কোনো টাইমে কোরআন শরীফের যে কোনো অংশ কোরআন শরীফের তিলত করলে প্রত্যেকটি অক্করের বিনিময়ে কমপক্ষে আপনি দষ্টি সব পাবেন অর্থ বুঝে পড়লে তো আরোই ভালো ইভেন অর্থ না বুঝে পড়লে পৃথিবীতে একমাত্র একটি বুক রয়েছে কোরআনে করিম যেটা বোঝা খুবই প্রয়োজন লেব বারু আর কি দায়িত্ব বাট অর্থ না বুঝেও পড়লে আপনার প্রত্যেকটা অক্ষর এবং শব্দ রবি আপনি সব হয়ে যাবেন সুভান এটা কোরআনের মিরাকল এবং কোরআনের মজিদা পৃথিবীর আরেকটি বুক পাবেন না আপনি না বুঝে পড়লে এটা কোনো ফায়দা নাই একবার নিরর্থক এবং এখানে কিছু মানুষের একটা ভুল ধারণা রয়েছে কোরআনের ক্ষেত্রে তারা সমানটি মনে করেন যে বুঝে পড়লে সব পাওয়া যাবে না ওনাকে বলে মনে করেন যে হাফিজ হয়ে লাভ কী নাবুদে কোরআন তির ওকে ফায়দা কী এই তুতা পাখির মতো বুলবুলিয়ে দরকারটা কী এভাবে ওনাকে বলে ফেলেন এটা কিন্তু চরম মূর্খতার পরিচয় কোরআন এবং হাদিস সম্পর্কে ওনার জ্ঞান না একটা পরিচয় লাক অফ নলেজের পরিচয় আল্লাহ এত দয়াল শব্দ বুঝে পড়লেও সব দেন হ্যাঁ আরেকটি দায়িত্ব আমাদের রয়েছে আমরা অর্থ এবং কোরআনের মৌলিক পাঁচটি দায়িত্ব নাম্বার ওয়ান আমরা তেলাওয়াত করব। নাম্বার টু তার অর্থ বুঝব নাম্বার থ্রি এটা অর্থ বুঝে তার মতো আমার জীবনে এটা ফিট করব আমল করব নাম্বার ফোর কোরআন তেলাওয়াত হলে আমরা শুনব নাম্বার ফাইভ কোন ইমান আনব এবং ইমান এনে আমাদের অন্তরকেও আমরা পরিষ্কার করব আমাদের জিসমানি সমস্যা হলে সেটাকে আমরা হিল এবং আমাদের এটাকে কিওর করব আমরা সুস্থ করবো ইস্তেষা যাকে বলা হয় তো এই পাঁচটি দায়িত্ব আমাদের আদায় করতেই হবে যদি কোনো একটি দায়িত্বে কমই থাকে কঠিন কামতে আপনার মার বিরুদ্ধে রসুল উল্লাহ আসাল্লাম কমপ্লেন করবেন যদি আমরা কোরআন তিলওয়ত করি না বা কোরআনের অর্থ আমরা বুঝি না বা আমরা কোরআনের উপর আমল করি না বা কোরআন তিলওত আমরা শুনি না বা উপর ইমান রাখি না কোরআন দিয়ে আমরা শেফা গ্রহণ করি না তো কঠিন খেয়ামতে আল্লাহ আমাদের বিরুদ্ধে নালিশ করবেন ওয়াকল আর রসুল ইয়ী ইন্না কাকু হাজ আল কোরআনা মাহজুরা আল্লাহ বলেছেন আমাদের রসুল দয়াল নবী যিনি রাত্র ফইসেন উম্মতের জন্য কেদে কেঁদে এবং কঠিন খেয়ামতে নস্তি নস্তি না করে সবাই নস্তি নস্তি করবে উনি উন্মতি উম্মতি করে চিৎকার করবেন সেই নবী কঠিন খেয়ামতে ওই উম্মতের বিরুদ্ধে উল্টা কমপ্লেন করবেন অভিযোগ করবেন যারা কোরআনের হক আদায় করেন কোরআনের লক চেড়েছে কোরআনের সঙ্গ ছেড়েছে তো আপনি কোরআনের যে কোনো অংশ যে কোনো টাইমে তিরাদ করতে পারেন বিশেষ করে ফজরের পরে সূরা ইয়াসিন পড়লে খুব বেশি সওয়াব রয়েছে দিনের শুরুতে পড়লে পুরার দিন প্রোটেকশন থাকে এবং এই সূরা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে জান্নাত ওয়াজিব হবে এবং সাধারণ যে সওয়াব তো আসেই প্রত্যেকটি অক্ষরের ভিতরে দশটি নাকি পেয়ে যাবেন পাশাপাশি এর মাধ্যমে এই সূরাটা আপনার জন্য বিপদ থেকে রক্ষা করা সমস্যা সমাধান করা জান্নাত ওয়াজিব করা মাফ করা সহ অনেক এক্সট্রা ফায়দাও রয়েছে করার ক্ষেত্রে এক দুই নম্বর আপনি বলেছেন হাজারি এবং লাকি আমাকে জিজ্ঞাসা করে এটা বুঝতে হয়েছে কারণ এটা কিন্তু অজিফা অনেকে লেখে থাকেন দূরশরিফো হ পরে আপনি যত নম্বর ফারেন পড়তে পারেন যদি সঠিক দূর হয় কিন্তু আনফর্চুনেটলি কিছু অজিফাতেও অনেক দুরুদের মধ্যেও কিছু কথা রয়েছে যেটা অনেকে নিজে বানিয়েছেন হিসাবে অনেক দুরুদের ক্ষেত্রে সমস্যা থাকে হ্যাঁ দূরসরিফ শুদ্ধ হয় তাহলে আপনি দূরশ্বরীপ হাজার বার বা লক্ষবার পাবেন কোনো সমস্যা নেই যত বেশি পড়বেন অতি ভালো কারণ দূরশ্বরীপ পড়লে সমস্যার সমাধান হয় দূর্শীপ পড়লে টেনশন দূর হয় দূরসিপ পড়লে একবার দূষীপ পড়লে দশটি রহমত পাওয়া যায় কঠিন নবীর নক্ষট অর্জন হয় নবীর কাছে জায়গা পাবেন নবী আপনারা সুপারিশ করবেন সুপার অনেক ফায়দা তো আমরা দূরসিপ পরব তো বাট দূর্শিপ যেটা পরব এটা জন হয় হ্যাঁ শুদ্ধ যদি হয় তাহলে হাজারবার পড়েন বা লক্ষ্যও পড়েন কোনো সমস্যা নেই কিন্তু এই অধিফার মাধ্যমে অনেক দৃশ্যের মধ্যে কিন্তু অনেক অধিফার শুদ্ধ থাকলেও কিছু অধিফাতে সমস্যাও রয়েছে এজন্য আপনার অধিফাটি একজন বিজ্ঞ আলেমের কাছ কাছ থেকে আপনি জেনে নিবেন এখানে যে দৃশ্য রয়েছে এটা কি সঠিক না সঠিক নয় আর এর আগ পর্যন্ত উত্তমভাবে আপনি নর্মাল যে দৃশ্য নমাজে পড়েন আল্লাহ আল ওয়ালা আলি মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলী আলি মুহাম্মাদিন কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আপনি ইদরসি পাঠ করুন যদি লম্বা মনে করেন তা আপনি আরা শর পড়তে পারবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি অথবা সললাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি সাল্লাম সেটা হবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা কি পছন্দ হলো দুঃখুল মসজিদ যে আপনি হজেবা উমরায় গেলে সেখানে মারিবার আগে ঢুকলে কি আপনি দাখিল মসজিদ পড়তে পারেন যেহেতু ওই টাইমে মসজিদে ঢুকলে মকরু টাইম আপনি পড়বেন না নির্বজ মতে প্লাস আপনি মক্কায় গেলে হরমে গেলে যদি তফ করার জন্য ঢুকেন তো ওই টাইমে আপনার তপটাই হবে সেখানের তাহিয়াতুল মসজিদের সমান ওই সময় আপনার এমনিতেই অন্য টাইমে ঢুকলে আপনি তাহিয়া মসজিদ পড়বেন হ্যাঁ যদি আপনি তফ করার উদ্দেশ্য না হয় তখন গিয়ে আপনি ভিতরে ঢুকলে মকরু টাইম না হলে আপনি ওই তাহিয়াতুল

মা হিসাবে আপনার প্রশ্ন যেমন কোন দোয়া যে দোয়াটি পড়লে ছেলেমেয়ের বিবাহ হয়ে যাবে এই দেশে কিন্তু অনেক মা বাবারা এই বিষয়ে পেরেশান প্রেরেশান অনেক মা বাবার স্ট্রোক হইতেছে ব্রেইনে স্ট্রোক করতেছে হার্ট অ্যাটাক হইতেছে বিত রক্তকরণ হচ্ছে স্বাস্থ্য হারাইতেছেন এই চিন্তায় দুশ্চিন্তায় তো এখানে কয়েকটি জিনিস আমাদের করণীয় সন্তানদেরকে আমরা এমনভাবে লালন পালন করব সুশিক্ষায় শিক্ষিত করব যাতে তারা বয়স হলে তারা বিবাহ করে নেবে জন্য তারা তৈয়ার হয় তাদের যেন মানসিকভাবে যেন তারা রেডি হয় কারণ এই দেশে বড় একটা সমস্যা হলো ছেলেমেয়েরা আপনার প্রথমরা উত্তর আমি যেতেই দিই তারপরে প্রসঙ্গে বলতেছি দোয়া বলতে একটি দুয়া আপনি পড়তে পারেন রব্বি ইন্নি লিমা আংজাল তা ইলাইয়া মিন খাইরিন ফাকির আমার মনে হয় এটি সুরাতুল কস আছে চব্বিশ নম্বর আয়াত বোধ হয় সুরাতুল কাসা একটি আছে কোরআন শরীফে ওই আয়াতের চব্বিশ নম্বর টোয়েন্টি ফোর নম্বর আয়াতে আপনি ফেজান কুরানি ইন্নিমা আংজল তলিয়াম খাইন ফিরটি পড়েছিলেন হজরত মুসলাই সালাম তো আপনি এই দোয়া পড়বেন এবং যে ছেলে সেলেবা মেয়ে শেনিজন্য এই দুটা পড়ে নম্বর টু ইয়া ফত্তাহুয়া ফত্তাহু হে কুলনেওয়ালা অর্থাৎ হে আমার বিফদাফতকে সব কিছু সরিয়ে একটা এক্সিট এবং পথ একটা সমাধান বের করে দেন ওলা হে আল্লাহ এটা আল্লাহর নাইনটি নাইন নামের মধ্যে থেকে একটি নাম তো ইয়া ভত্তা হয়ে এই তসফিরও যদি আপনি পড়েন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে পারে সকল সমস্যা আল্লাহ পক্ষতে খুলে দেবেন ইনশাল্লাহ নাম্বার থ্রি অনেকে আমল করে ফায়দা পেয়েছেন সুরায় মুজামিল তিলাওয়াত করলে নাম্বার ফোর যে কোনো সমস্যার জন্য আপনি দুই রাখাত নামাজ পড়ার লোক দোয়া করবেন কারণ হাদিসে আসছে সে কান রসুল্লাহ সহ হাদাবাহু আমরুন নবী কোনো বিষয় নিয়ে বেশি টেনশন বা চিন্তায় পড়লে রসুল উল্লাহ সাহা ইসলাম দুই রকাৎ নামাজ পড়তেন তো আপনি দুই রকাত নামাজ মাল পড়বেন স্পেশালি শেষীতে থার্জের সময় নমাল পড়াল আল্লাহ কাছে দোয়া করবেন এবং সবচেয়ে বড় জিনিস হল ছেলে এবং মেয়ের সেও যেন রেডি হয় এবং সঠিক টাইমে যেন আমরা উদ্যোগ নেই ছেলেমেয়েদের বিবাহের জন্য এখানে কিছুটা মিস্টেক হয়ে যায় ছেলেমেয়েরা পরিবেশগত কারণে এনভায়রমেন্টের কারণে ফ্রেন্ড ব্রডুর ইনফ্লুয়েন্সের কারণে তারা কিন্তু যে সময় বিবাহের বয়স ওই সময় করতে চায় না কেহ মনে করে যে আমার একটু বয়স হোক বা আমার একটু কেরিয়ার আগে ঠিক করি তো আমি অনেক সময় বলে থাকি তো যারা যে সমস্ত বাচ্চারা কেরিয়ার নিয়ে চিন্তা করে তার ক্যারিয়ারটাই তার বিয়ের জন্য সবচেয়ে বড়ো ব্যারিয়ার দ্য থিঙ্কিং অফ ক্যারিয়ার ইজ বিগ ব্যারিয়ার যারা সবসময় এটাই চিন্তা করে যে আমার কেরিয়ার ঠিক করতে হবে দেখবেন তার কেরিয়ারও ঠিক হবে না তার পক্ষে বিয়ে করাও সম্ভব হবে না যেটা যে সময় নমাজ যাওয়ার টাইম মতো করতে হয় ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে নমাজ অন টাইম করতে হয় রমজান সময় রোজা অন টাইমে রোজা রাখতে হয় হ্রদ তার সঠিক টাইমে করতে হয় বছরে অ্যান্ড ডিউ টাইমে জকাত দিয়ে দিতে হয় তাই না তো সব কিছু অন টাইমে করা লাগে ফেটারে কী লেখছে আমরা খেয়ে নেব তো বিবাহের টাইম চলে আসলে ওই সময় বিবাহ করাটাই সুন্নত কারণ এটা অনেক ফায়দা স্বাস্থ্যের দিক দিয়েও ঠিক থাকে মনে দিয়ে ঠিক অনেক টেনশন থেকে স্ট্রেস থেকে মানুষ বাঁচতে পারে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া জালা বাইনাকুম রাহমা আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের মতো থেকেই মানব জাতির মধ্য থেকেই তোমাদেরই একটা মানুষের একটা অংশ মহিলারা যাদের সাদীর মাধ্যমে তোমরা শাদী করলে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করবে কি পাবে প্রশান্তি তো সঠিক পদ্ধতিতে বিবাহ হলে এর মাধ্যমে শান্তি এবং পিস এবং কোয়ালিটি টাইপে চলে আসে এবং আপসের মধ্যে ক্ষুদরিতার মহাব্বা প্রেমভিত্তিক ভালোবাসা এবং দয়াবিত্তিক ভালোবাসা সৃষ্টি হয় যৌবন থাকতে প্রেম ভিত্তিক ভালোবাসা বিদ্ধ হয়ে গেলে যদিও সেখানে সেক্সুয়াল কোনো টাকাটা থাকেও না তারপরেও কিন্তু একটা দয়াভিত্তিক ভালোবাসা অটোমেটিক থেকেই যায় আল্লাহর কুদরতিটা এজন্য শান্তি পেতে হলে আরাম পেতে হলে আল্লাহ আকবর এর বিকল্প নাই কিন্তু যে আল্লাহ সৃষ্টি করেছেন উনি ভালো জানেন কোন কাজ করলে আমরা প্রশান্তি পাবো আজকাল আমরা আমরা নিজের মন গড়া আমরা কিছু চলি যার কারণ চলে আসে তো ছেলেমেয়েরা অনেক সময় দেখবেন আমি তো মনে করি একটা জিনিস আপনাকে উদাহরণ দেই যে অনেকে মনে করেন বিবাহের জন্য বয়স এত হতে হবে সেত হতে হবে আসলে কিন্তু এটা ইসলামে যেটা বলে যে এরকম কোনো ফিক্সড এইজ নাই যে এই এইজে গেলেই যে উনি বিবাহের জন্য যোগ্য হয়ে গেল এর একদিন আগে বা দুই দিন আগে যোগ্য না এরকম নয় যে সময় তার শারীরিকভাবে সে বিবাহের জন্য রেডি হবে ওই সময়ে তাকে বিবাহ দেওয়ার সুযোগ রয়েছে নবী এ করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাল্লাম হজরত ফাতেমা রাজিয়ালাহ তালাকে বিবাহ দিয়েছিলেন পনেরো বছর পাঁচ মাস বয়স ছিল ইয়েস দুনিয়া কিছু দেশে তার আইন করে ফেলেছে আঠারো বছর সেটা আপনি হয়তো ওই দেশের আইন হিসাবে করবেন সমস্যা নাই কিন্তু রসুল উল্লাহ সাল উনার মেয়ে ফাতেমাকে সাধে দিয়েছিলেন পনেরো বছর পাঁচ মাস ছিল এবং জালিদালে শাড়ি দিয়েছিলেন ওনার বয়স ছিল একুশ বৎসর পাঁচ মাস এখান থেকে আমরা পাইলাম যে মেয়ের বয়স অন্ততকে বিশ পর্যন্ত আপনি সারি দেওয়ার চিন্তা করে নেবেন আঠারো থেকে বিশ পর্যন্ত এবং সেলের বয়সটা একুশ থেকে বাইশ তেইশ চব্বিশ আমি মনে করি পঁচিশ পর্যন্ত ম্যাক্সিমাম এর উপরে গেলে কিন্তু লস হয় কারণ আমরা এই সোসাইটিতে আমরা বসবাস করি অনেকেই অনেক ছেলেরাও পর্যন্ত যে সময় রেডি হয়েছেন তখন কিন্তু কিন্তু দেখা দেয় ওই মুনাসিব পাত্রী পাইতেছেন না তো যৌবনের একটা সময় রয়েছে দুপর যে সময় হেলে যায় সূর্য যখন পশ্চিম আকাশে চলে যায় তখন ওই সুযোকে ওই শক্তি আর থাকে না যখন লাইফের একটা যৌবন রয়েছে যৌবনের দুপর চলে গেলে কিন্তু সেই শান্তি বা এই সেই স্বাদ বা সেই ট্র্যাঙ্কোয়ালিটি এবং পিস প্রশান্তি আসবে না এজন্য টাইম মতো বিবাহ ছেলেমেয়েরা যখন রেডি হয় এবং মা বাহারও যেন এর আগে থেকেই যেন তারা ফিক্রি করেন আর আমি যেগুলো বললাম ওগুলো আমরা করবো ইনশাল্লাহ এই দেশে অনেক মা বাহর একই এই বিষয় নিয়ে অনেকের কনসার্ন রয়েছে আমি দোয়া করি আল্লাহ সুবানহ তাল্লাহ শুধু খালি হবে না আমাদেরও কিছু সেটা আমরা করতে হবে আল্লাহ দোয়া অবশ্য ফায়দা তো অবশ্যই দেয় তো দোয়া করি আল্লাহ সুবানাহ আলা যত মার বাবা সন্তানের বিবাহ নিয়ে এইভাবে প্রের সানিতে আছেন যেন সমাধান করে দেন এবং আমাদের সোনার ছেলে এবং মেয়েদেরকে কলেজার টুকরা সন্তানদেরকে যেন আল্লাপ সেই অনুভূতি সেই জ্ঞান সে রিয়ালাইজ এবং অনুধাবন যেন দান করেন যে তারাও যেন সঠিক আমি বিয়া করার জন্য প্রস্তুত হয় নবী এ করিম ইসলাম বলেছেন তোমার কাছে প্রস্তাব আসে এমন কোনো জায়গা থেকে যার দিন এবং চরিত্রের ক্ষেত্রে তুমি সন্তুষ্ট তখন তুমি তাড়াতাড়ি তার সঙ্গে বিবাহ জন্য এগ্রি হয়ে যাও যদি না করো তাকুন কোন ফিল আর ওয়া ফাসা আন কবির দুনিয়াতে অনেক ফিতনা গুনা এবং বিরাট বিশৃঙ্খলা এবং সমস্যা দেখা দেবে আমরা অনেক সময় হয় কি প্রথম দিকে আমরা কোনো পাত্র বা পাত্রী আলাপ আসলে আমরা বেশি বাঁচতে 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 অনেক পাশকে এমন ও কিছু কর্নিষ্ঠ আমরা জুড়ে দেই যেমন গতকালকে আমি একটা ঘটনা লাইভ আপনাকে বাস্তব একটা ঘটনা বলতেছি এক জায়গা একজন মা আমার একজন বন্ধু বলতেছিলেন আমার একজন ফ্রেন্ড যে ওনার কাছে একটা পাত্রীর জন্য উনি বলছেন যে আমার জন্য একটা পাত্রী দেখবেন এবং ছোটবেলা দিয়েছেন ওই মেয়েটা যেন প্রথম সন্তান হয় বাবার প্রথম সন্তান যেন হয় তো জিজ্ঞেস করলো কেন বলে আমার ছেলেটা প্রথম সন্তান তো ওনাকে জিজ্ঞাসা করা হলো না উনি বলছেন আমার ছেলের জন্য আমার আমার মেয়ের জন্য একটা ছেলে দেখবেন সেটা আমার বাবার প্রথম সন্তান হয় তো উনি পাল্টা ফসল করেন আপনি আপনার বাবার কত নম্বর সন্তান বলেন আমি তো সব ছোটো বলে তাহলে বলেন দেখি যে আপনি অত হয়ে আপনি শাদী করেছেন আপনার জন্য তো কেউ ওই শর্ত আরোপ করে নাই যে আপনার বাবার প্রথম হতে হবে বা আপনি যে মহিলাকে নিকা করে নিয়ে এসেছেন উনি কি ওনার বাবার প্রথম সন্তান বলে না যে শর্তটা আপনি আপনার ক্ষেত্রে প্রযোজ্য করলেন না ওটা সন্তানের জন্য আপনি কেন করবেন একজন অযথার শর্ত দিয়ে আমরা জিনিসটাকে বেশি কটিং করে ফেলি আর পরে যে আমরা হাত থেকে চলে যাই তারপরে আমরা পরিশানি করলাম ওদের সকলকে সঠিক টাইমের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যুক্ত সময় তো আসসালামু আলাইকুম

মসজিদ যে আমরা পড়ি যদি এখন আমরা জামাত নিকটবর্তী হয়ে যায় আমি জামাতের শরিক হয়ে গেলাম প্রথমে আর এই নমাজটা যদি আমি জামাতের পরবর্তীতে পড়তে পারবো কিনা মসজিদ মসজিদুর মসজিদ সুন্দর প্রশ্ন ওনার প্রশ্ন হলো উনি মসজিদে ডুকে দেখছেন জামাত শুরু হয়ে গেছে বা জামাত শুরু হয়ে যাবে ওই টাইমে তো আর তাহেদুল মসজিদ পড়া যাবে না কারণ হাদিস বলেছে ইদাউফি সলাতু ফলা সোলাতেল মক যে সময় জামাত দাঁড়িয়ে যায় ফরজ নামাজের তখন কিন্তু নতুন কোনো সুনত বা তাহিদুল মসজিদ শুরু করা যাবে না জামাতেই শরিক হতে হয় তো যেই ব্যক্তি তা জামাতের শরিক হয়ে গেলেন জামাত শেষে কি ওই তাহেদুল মসজিদ পড়বেন মুঠেই না কারণ তাহিয়াতুল মসজিদ মানে মসজিদ ঢুকার পরে নামাজ পড়ে মসজিদে একটা সম্মান প্রদর্শন করা আপনি যদি মসজিদ ঢুকে ফরজ নামাজের টাইমে ফরজ নামাজ পড়ে ফেলেন অটোমেটিকলি এই ফরজের মাধ্যমেই তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এত দয়াল আপনি পড়বেন ফরজ কিন্তু মসজিদের ওই যে সম্মান প্রদর্শন করার দায়িত্ব এই ফরজের মাধ্যমে ফরজ আদায় হবে তাহিয়াতুল মসজিদের কাজটাও কিন্তু অটোমেটিক সেরে যাবে ইভেন যদি মসজিদে ঢুকে অক্তি সুন্না যেগুলো রয়েছে প্রত্যেক শুরু শুরুতে কিন্তু আছে না ফজরের আগে ফজর দুই রাখা শূন্যত জোরের আগে চার রাখা মক্কা মক্কাদা আসরের আগে তো মক্কাদা না হলেও চার রাখা সুনত পড়া যায় মা রিবসে পড়া যায় রয়েছে এবং এসাতেও চার রাখা শূন্যত গয়ের দা হলেও পড়া যেতে পারে তো আপনি যদি মসজিদে ওই তাহেদুল মসজিদের পরিবর্তে এই সুন্নতগুলো পড়ে ফেলেন তবুও কিন্তু তাহেদুর মসজিদের কাজ আদায় হয়ে যায় জন্য এটা মনে রাখবেন মসজিদে ঢুকে ফরজনামা শুরু হয়ে গেলে আপনি ফরজে ডাইরেক্ট শরিক হয়ে যাবেন এবং এর মাধ্যমে ফরজ আদায় হবে আপনার তাহেদুর মসজিদের দায়িত্ব আদায় হয়ে যাবে নবীজি বলেছেন ইদা দখালাহুল মসজিদা তোমরা যখন মসজিদে ঢুকবে তখন ফলাসান্না হাত্তা ইসাল্লিয়া রাখা থাইন তখন তোমরা কেউ যেন না বসো ফালা ইয়াজু হাত্তাঈসালিয়া রাখা থাইন সেজন্য দুই রেখাত নামাজ না পড়ে যেন না বসে এই দুই রেখাত নামাজ যদি ফরজ না হয় তাইলে হয়তো নসিয়া পড়বেন আপনি আর যদি নামাজ পড়ে ফেলেন এর মাধ্যমে থাইবুল মসজিদ আদায় হয়ে যায় নবিয়ে করিম সাল্লাহ আলিয় সাল্লাম এবং সাহাবা এ থেকে আপনি কখনো পাবেন না যে মসজিদে ঢুকে ফরজনামা শুরু হয়েছিল গিয়েছিল আর ফরজ পড়ে তারপরে তাহেদুল মসজিদ পড়েছেন না মুঠেই না আর একটি বিষয় কেমন রাখতে হবে যেটা আমি বললাম যে ওই অক্তি প্রত্যেক অক্তের পূর্বের সুন্নত পড়ে নিলেও ওই তাহেদুল মসজিদের দেওয়া হয়ে যায় হ্যাঁ যদি এখনও ফরজনামা শুরু হয় নাই হাতে আপনার সময় রয়েছে আপনি ওয়াক্ত সুন্নত পড়তে পারবেন আর এর আগে দুই রেখাত পড়তে পারবেন সুযোগ রয়েছে ওই টাইমে তো অবশ্যই ভালো আপনি দুই রেখাত পড়ে নেবেন আরেকটা কথা মাথায় রাখবেন এই দুই রেখাত পড়া ওয়াজিব নয় হ্যাঁ ইবনে হজম জাহিরি ওয়াজিব বললেও বাকি সকল রামায় খারাম জুমহুর এবং মেজরিব স্কলারের মতে এই তাহিয়াতুল পড়া এটা মুস্তাহাব আল্লাহ মান্নাবির মধ্যে বলেছেন যে এই দুই রেখাত পড়া মুস্তাহাব এটা মোটেই ওয়াজিব নয় জাজাকুমুল হাসান জাদা মুস্তারম শেখ আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছেন সময় তো আর আসসালামু আলাইকুম

আমরা এতক্ষণ যাবৎ মুখতারাম শাহেখের কাছ থেকে অত্যন্ত সারাগর্ব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম পাশাপাশি আমাদের বিভিন্ন কলাররা কল করেছিলেন ওনার তাত্ত্বিক আলোচনা শুনেছেন এবং কুরআন হাদিসের আলোকে সরারি সমাধান পেয়ে গেছেন ইনশাআল্লাহ আমরা এখন চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম অরহামি তির পূর্বে আমাদের এক ভাই আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন উনি বলছিলেন যদি নমাজের তিলাওয়াতে শুরু করেন তাহলে আল্লাহ ফক্রবুল্লা আলাম বলছেন ওরা তিল কোরআনা তারতিলা তারতিলের সাথে নমাজ আদায় করো এখন তারতিলের সাথে তিলাওয়াত করতে গিয়ে যদি যে তিলতের তরতীপ অনুযায়ী যদি চার আলিপ হয়ে থাকে পাঁচ আলিফ হয়ে থাকে এই জায়গায় যদি উনি তিন থেকে দুই আলিপ লাম্বা করেন অথবা শর্ট করে নেন গুন্যার পরিমাণটুকু একটু কমিয়ে ফেলেন তাহলে ওনার নমাজ কতটুকু হবে এবং মুসল্লিদের নমাজ কতটুকু হবে একটা প্রশ্ন আমাদের কাছে এসেছিল আমাদের আরেক বোন প্রশ্ন করেছিলেন বিরতিতে যাওয়ার পূর্বে উনি বলছিলেন মাগরিবের নামাজের আগ আগমুহূর্তে কোনো নমাজ পড়া যাবে কিনা সাথে সাথে উনি আরেকটি প্রশ্ন রেখেছিলেন আমরা বিভিন্ন জায়গায় সফরে চলে যাই তখন বিটকিসের মধ্যে অথবা ব্যাগের মধ্যে যদি আমরা কোরআন নিয়ে যাই তাহলে নিলে কী হবে না হবে এই বিষয়ে আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন আমরা ফিরে যাচ্ছি আমাদের বিজ্ঞ মুফতি সাহেবের কাছে আমাদের উত্তরের দিকে ফিরে যাবেন ইনশাআল্লাহ তালা আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন কুরআন হাদিসের আলোকে ইসলামী শরীরের আলোকে সঠিক সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা সাথে সাথে আপনাদের জন্য একটি অবগতি করে রাখি দর্শক মণ্ডলী আমাদের এই অনুষ্ঠান ইসলামিক কিউনে মূলত আমাদের এই চেরাটি আপিলের জন্য কিছু চেঞ্জিং চলে এসেছিল এখন থেকে ধারাবাহিক প্রতি সপ্তাহে শনি রবি সোম মঙ্গল এই চার দিন নাইন ও ক্লকে হয়ে থাকে আপনারা দর্য সহকারে নয়টার সময় আপনাদের টিভি স্ক্রিনে চলে আসবেন তারা পাবে আপনাদের প্রিয় আপনাদের আমাদের সকলের প্রিয় ইসলামিক কিয়নে উপভোগ করার জন্য দর্শক মন্ডল আমরা ফিরে যাচ্ছি আমাদের বিজ্ঞ মুফতি হজরত শেখ আব্দুর রহমান সাহেবের কাছে প্রশ্নের উত্তরে যাওয়ার পূর্বে আরেকটি রিকোয়েস্ট আমরা আমাদের থেকে করবো যারাই প্রশ্ন করবেন আপনার প্রশ্নটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুচিন্তিতভাবে যতটুকু সম্ভব ক্লিয়ার এবং সংক্ষিপ্তভাবে প্রশ্ন করার চেষ্টা করবেন এবং প্রশ্ন করার সময় আপনি একটু ধৈর্য ধরে আপনি লাইনে থাকবেন এর আগে থেকে আপনি লাইনটা মিউট করে রাখলেন টিভিটা অত পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনার ফোন থেকে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন এটা সবচেয়ে ভালো হবে আপনারও মূল্যবান সময় বাঁচবে আপনারও লক্ষ্যদের উপর হবে আমাদের উপর হবে ইনশাআল্লাহ জাজাকুম্লা আশা করি আমাদের কথাগুলো অনুধাবন করে আমাদের এই প্রোগ্রাম সুন্দর করার জন্য আপনাদেরও সার্বিক সুবিধা থাকবে ইনশাল্লাহ আসুন আমরা উত্তর দিকে চলে যাই প্রথম প্রশ্ন ইয়েস কোরআনে করি মেয়ে আল্লাহ সুবাহ নির্দেশ দিয়েছেন কোরআন কোরআনা তারতিলা সবসময় আমরা কোরআন পড়ব তারিলের সঙ্গে নমাদের বাহিরেও এবং নমাদের ভিতরেও তারতিলের ক্ষেত্রে দুইটি জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে একটি তারতিল রয়েছে যে তিলের উল্টা করলে মেজর মিস্টেক হয়ে যায় যাকে কিতাবের পড়ে সে লাহে জলি বলে এই লাহনে জলি হয়ে গেলে অনেক ক্ষেত্রে নামাজ ফাঁসিদ হয়ে যাওয়ার বঙ্গ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যেমন আমরা যদি তার তিল এবং তাজুদের রুল করতে গিয়ে প্রনাউন্সিয়েশন যেটা আছে কারেক্টলি আমরা উচ্চারণ করলাম না ঠিক আছে বা আমরা এক শব্দে দ্বারা শব্দ হয়ে গেল বা একটা লম্ববটির ক্ষেত্রে একদম টোটালি বাদ দিয়ে দিলাম তো এইভাবে যদি লাহনে জলি হয়ে যায় শব্দের বেশ কম হয়ে গেল যে জবর হরকতের মধ্যে ভুল হয়ে যায় বা একটা শব্দ জায়গাতে আরেকটা শব্দ পড়ে ফেললাম যে অর্থ চেঞ্জ হয়ে গেল এইভাবে যদি হয়ে থাকে লহানের জলি বা মেজর মিস্টেক তাহলে অনেক ক্ষেত্রে আমার ফাঁসি হয়ে যাবে আর আরেকটি তারতিলের ভিতরে রয়েছে প্রত্যেকটি লেটারের সিফাত রয়েছে সিফাতে মহাস্তিনা লম্বা করার ক্ষেত্রেও মধ্যে আসলি এবং মধ্যে আরিজি মদের পরিমাণের ক্ষেত্রে টেনে পড়ার ক্ষেত্রে একটু বেশ কম রয়েছে এবং আপনারা জান জেনে থাকবেন হয়তো যে মধ্যে আরিজি যেগুলো রয়েছে মধ্যে মুত্তশিল মুরফশীল কলমি কল কলমি কলমে সেখানে লম্বার ক্ষেত্রে তিন আলিফ নাকি চার আলিফ না পাঁচ আলিফ সেখানেও কেরাতের কারি যারা রয়েছেন বিশেষজ্ঞ তাদের রুলের ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট মতামত ভিন্ন মত রয়েছে তো ওই সমস্ত লম্বার ক্ষেত্রে যদি চার আলিফের জায়গা তিন আলিফ বা দুই আলিফ হয়ে যায় ইভেন এক আলিফ হয়ে গেলেও না হয়ে যাবে সমস্যা নাই হ্যাঁ সুন্দর হওয়ার জন্য এবং উন্নত মানের ফল হওয়ার জন্য যেখানে যতটুকু লম্বা করার তত লম্বা করতে হবে এবং গুন্না জায়গায় গুন্নাও করতে হবে একফার জায়গায় একফাও করতে হবে বাট যদি একফা গুননা মদ লম্বা মদের ক্ষেত্রে একটু পাঁচের জায়গা চার বা চারের জায়গায় তিন বা দুই বা ইভেন এক হয়ে গেলেও নামাজ হয়ে যাবে সমস্যা নাই তা আমরা কিন্তু অনেক সময় যেমন নামাজের মধ্যে কিছু আছে ফরজ কিছু আছে মোস্তাহাব বা সুন্নত যদি সুন্নত বা মুস্তাবের মধ্যে কোনো মিস্টেক হয়ে যায় তবু কি হয় নামাজ হয়ে যায় কিন্তু ওয়াজিব বা ফরজর মিস্টেক হলে নমাজের মধ্যে সমস্যা চলে আসে ঠিক তেমনিভাবে তারতিলের ক্ষেত্রেও সব তার তিলের রুল সমান নয় আসলে বুঝতে পারেন জিনিসটা অতএব সংক্ষিপ্ত আনসার এটাই গুন্নার ক্ষেত্রে একটু শর্ট হয়ে গেলে বা মধ্যে মত মনফসিল বা মধ্যে আরিজির ক্ষেত্রে লম্বার ক্ষেত্রে একটু কম বেশ হয়ে গেলে সমস্যা হবে না হ্যাঁ অন্তত পক্ষে মদ এখানে আসে এক এককালি পর্যন্ত করে নিলেই ফরজ ফরদায়িত্ব আদায় হয়ে যায় ইনশাল্লাহ দ্বিতীয় প্রশ্ন আমাদের যে একজন চেষ্টা করেছিলেন যে মাগরিবের পূর্বে কি দুই রেখাতাম পড়া যাবে তো দেখেন একটি আনিস বলতেছে বাইনা কুল্লে সলাতাইনে আদানাইনে সলাতুন বাইনা কুল্লে আদানাইনে সলাতুন প্রত্যেক অক্ আদান একামতের মধ্যখানে সেখানে সুনত পড়ার সুযোগ রয়েছে বাট হাকির একটি রয়েছে রয়েছে দারকুনির হয়তো রয়েছে ইল্লাল মাগরিব তবে মাগরিব যে নয় আবার আরেকটি হারিস রয়েছে যে আমরা কিন্তু মাগরিবের আদান হওয়ার পরেও আমরা তাড়াহুড়া করে আমরা মসজিদের পিলারের সামনে চলে গিয়ে আমরা দুই রাখাত নাম আমরা পড়েছি কোনো সময় এত বেশি পড়তাম যে নতুনভাবে ক ঢুকলে সে সন্দেহ পর যেত যে জমাত হয়ে গেল নাকি এত সংখ্যক শাহবায়ে কারাম ওই দুই রাখাত পড়তেন তো হাদরা যা বীরাজার জিজ্ঞেস হলো এখন কেন আপনারা পড়েন না উনি মধ্যে আমরা পড়তাম এখন কেন পড়ি না জিজ্ঞেস করলো এখন কেন আপনারা পড়েন না আপনারা পড়তেন আগে এখন কেন পড়েন না তো উনি বললেন আশ্বল যে আমরা একটু বিজি হয়ে গেছি এজন আমরা পড়ি না তাহলে বোঝা গেল রসুলুল্লা সামের সময়ের শুরু দিক দিয়া সাহাবায় কারাম মাগরিবের আজান এবং একমতের মধ্যখানে দুই নামাজ পড়তেন পরবর্তীতে এটা বাদ দেওয়া হয়েছে এবং অপর একটি রয়েছে ইল্লাল মাগরিবের এক্সেপশন রয়েছে যে মারিবে আমরা এটা পড়ব না আর যেহেতু মারিবের টাইমটা একটা শর্ট সেই হিসাবে যদি এভাবে ফরজ নামাজকে পড়ার জন্য যদি আমরা ওই শূন্যত নাও পড়ি কোনো সমস্যা নাই তিন নম্বর এই দুই রাখাত পড়া শূন্যতে মোয়াক্কাদা নয় এটা সুন্নতে মোস্তাহাব বা শূন্যতে মক্কাদা পড়লে পড়া যেতে পারে না করলে না পড়া যেতে পারে তো এক কথায় সুযোগ তাহলে যদি আপনারা মা বোনরা যারা গড়ে পড়বেন যদি আপনি মনে করেন সরি টাইমের মা শুরু করতেছেন ইনশাল্লাহ দুই রেখাত পড়ায় ফরজের লেট হবে না আপনি চাইলে দুই রেঘাত পড়ে নিতে পারবেন মনে রাখতে হবে দুই রেঘাত পড়া কিন্তু ফরজ নয় ওয়াজিব তো নয়ই ফরজ তো নয় ইভেন শুনতে মক্কাদাও নয় জায়দ রয়েছে বা মুস্তাহাব রয়েছে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সফরের অবস্থা সফরের অবস্থায় যে কোরআনে করিমকে যদি লাগেজের ভিতরে বেগের ভিতরে করে নেওয়া যায় সেটা কি জায়দ হবে ইয়েস জায়দ হবে ইনশাল্লাহ কারণ মেন থিং হলো আপনার রেসপেক্ট আপনার অন্তরে থাকবে ওমাই ইউ আজ শাহ আল্লাহ ফাই তাকালকলুব আমরা কোরআন এবং এইভাবে আল্লাহর জাতের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত শিয়ার রয়েছে সিম্বল রয়েছে এগুলাকে সম্মান দেখাতে হয় তাই কোরআনে করিমকে সম্মান দেখাতে গিয়ে আমরা রোজ সরার চুইতে পারবো না দেখুন রাখব না এটা সব জায়গায় ঠিকই আছে বাট সফরে যাওয়ার জন্য নেওয়ার সুবিধার্থে লাগেজের ভিতরে যদি আপনি কোরআন রাখেন সমস্যা হবে না তবে লাগেজের অন্য সমানের এমনভাবে রাখবেন যাতে অন্য সমানের নিচে যেন না পড়ে যায় ঠিক আছে ইনশাআল্লাহ কারণ একজন হাফেজ উনি তো ওনার অন্তরে কোরআন নিয়ে দুনিয়াতে উনি সফর করতেছেন তো একজন হাফেজের জন্য যদি কারণ অন্তরে কোরআন ধারণ করে যদি সারা পৃথিবী চক করে দেওয়া যাইজ হয় মোবাইলের ভিতরে মোবাইল কোরআন শরীফ ডাউনলোড থাকা অবস্থায় যদি সেই মোবাইল নিয়ে যদি আমরা সব জায়গায় আমরা ঘুরতে পারি পকেটে মোবাইল রাখতে পারি ইভেন তো যে মোবাইলের ভিতরে কোরআন সংরক্ষিত রয়েছে মোবাইল আমাদের পকেটে থাকা অবস্থায় তো আমরা টয়লেটও আমরা যাই হাফিজ সাহেব যারা রয়েছেন যেমন আমার সামনে যিনি আছেন হাফিজ মনোনা আব্দুল উমির একজন হাফিজ কোরআন এই ধরনের হাফেজ যারা আছেন ওনারাও তো ওনাদের কোরআন অন্তরে ধারণ করার পর এই কোরআন নিয়ে তারা ওয়াশরুমে যান টয়লেটে যান জান না যান না যান তো দূরত্বের সেটা যেভাবে রয়েছে সফরের মধ্যে বেগের ভিতরে লাগিদের ভিতরে কোরআন ঢুকিয়ে যদি আপনি নেওয়ার সুবিধাটা আপনি এভাবে নেন সেটাও না হবে না জায় হবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তবে অন্তরে আমাদের অবশ্যই কোরআনের প্রতি সম্মান এবং রিস্পেক্ট রাখতে হবে কারণ কোরআন কি আল্লাহর কালাম আল্লাহর জাতের সাথে সম্পর্কিত এটাকে অবশ্যই আমরা সম্মান দেখাবো কারণ কোরআনের সম্পর্ক যার সাথে হয়েছে তারা দামি বনেছেন এই জন্য আল্লাহ সুবান ও তালা আসমানি একশত চারখানা কিতাবের মধ্যে সবচেয়ে দামি হলো কোরআনে করিম এই কোরআনে করিমকে সবচেয়ে দামি একজন ফেরেস্তা দিবিলের মাধ্যমে সবচেয়ে দামি একটি মাস রমজান শরীফের দামি একটি রাত লাইলে তেল কদরের দামি উমা উম্মদের জন্য দামি নবী মোহাম্মদুর রসুল্লা সামর নাদ করে তার দাম দিয়েছিলেন কোরআনকে আমরা অন্তর যে দাম দেবো ইনশাল্লাহ এই জায়গায় একটা প্রশ্ন রাখতে চাই হজরত জি যেমন কোরআন তেলাওতের ক্ষেত্রে আমরা যদি কোরআন শরীফ খোলা রেখে আমরা যদি অন্য কোনো কাজ করি অথবা কোরআন চিব খোলা রেখে আমরা দৌড় খুলে দিই দরজা খুলে দেই কারোর সাথে কথা বলি তাহলে কোরআনের সাথে কতটুকু ব্যাদবি হতে হবে অথবা কতটুকু গুণাগার হব এ বিষয়ে অতার কাছ থেকে জানতে চাই কিছু জিনিস আছে আমরা আপনি আমি আমাদের কমন সেন্স ইউজ করব আমরা সাধারণ ধারণা হিসাবে এমন কোনো কাজ করতে যাব না যেটা কোরআনের প্রতি অবজ্ঞা নেগলেট নিগলেট বা কোরআনের প্রতি একটা অবমাননা অবমাননাকর ইঙ্গিত করে এরকম কোনো কাজ আমরা করতে যাব না তো আপনি যেটা বললেন কোরআনে কলিম কুলা রেখে আমি হয়তো ইড়ি সিডি চলা করতেছি অথবা আমি কুলা রেখে আমি দরজা খুলতে চলে গেলাম এটাও কিন্তু গুড মেনার নয় যদিও হারাম হবে না কিন্তু অবশ্যই অন্যতম কারণ যে জিনিসটা যেভাবে রাখার বিভার রাখবো আমরা যেভাবে একটা কারি রান্না করলে বা আমরা বাত রান্না করলে সেটাকে আমরা ডেকে রাখি আমরা খুলে রাখি না সেদিন একটা হেফাজত রয়েছে সমান কোরআনে করিমকেও আমরা সাধারণ অবস্থায় এটাকে আমরা বন্ধ করে রাখবো এটা খোলা রাখবো না আপনি আপনার মোবাইল ফোনকেও সবসময় খোলা রাখেন না না এটাকেও আপনি অফ করে তারপরে আপনি অন্য কাজে লাগেন ঠিক কোরআনে করিম কেউ আমরা এইভাবে খোলা রাখাটা না বা হারাম না হলেও অন্তত পক্ষে তো অবশ্য হবে কারণ এটা কোরআনের প্রতি একটা অবজ্ঞা বা ডিসইনস্পেক্ট বা কোরআনর প্রতি একটা ইগনোর এবং নেগ্লেক্ট করার নামান্তর যদা কুমুল্লাহ মত্ত এম আমাদের সাথে একজন কল যুক্ত হয়েছেন সময় কল আর আলাইকুম আলাইকুম আসসালাম

রুকন স্তম্ভের নাম হল জকাত এটা আদায় করা যাবে ফরজ সঠিক জায়গায় পৌঁছানোটাও ফরজ এক দুই নম্বর যারা এলিজিবল এবং জকাতের উপযোগী আছেন তাদেরকেই দিতে হয় যেটাকে মশরফে জকাত বলা হয় ঠিক আছে তো ওই আপনার যে আপন আত্মীয় আপনি যাদের কথা বললেন বোন উনি যে জকাতের উপযোগী হন তাকে জকাত দিতে পারবেন এবং শুধুমাত্র আপনার আত্মীয় মধ্যে থেকে আপনি দিতে পারবেন না যাদেরকে তারা হলেন আপনি আপনার মা বাবা আপন দাদা দাদি নানা নানি তাদেরকে দিতে পারবেন না কেন সেখানে যদি তারা নিডি হন আপনার সম্পদ থাকে তাহলে আপনার জকার দিয়ে নয় আপনার সাধারণ জেনারেল পয়সা থেকে আপনার তাদেরকে সাহায্য করতে হবে তাদেরকে বরং দেওয়া এটা আপনার দায়িত্ব হয়ে যায় অটোমেটিক জকা দিয়ে নয় সমান আপনার ছেলে মেয়ে সন্তান এবং নাতিনসে যারা আছেন অর্থাৎ চুলড্রেন গ্লাস চিলড্রেন এবং আপনার তাদেরকে আপনি ধোকা দিতে পারবেন না ঠিক তেমনিভাবে একজন স্ত্রী স্বামীকেও একজন স্বামী স্ত্রীকেও দিতে পারবেন না এই ওলাদত এবং জন্মের সম্পর্ক যাদের সঙ্গে উসুল ফুরুকে ফুরু উসুল খেতে পারবেন না মূল ডালকে ডাল মূল খেতে পারবেন না মানে সন্তান মা বাবা বা উপরকে দিতে পারবেন না দাদা দিনা নানি এবং উপরেরাও নিচের নিজের সন্তান এবং নাতিনশাকে দিতে পারবেন না চুলড্রেন গ্র্যান্ড চিলড্রেনকে দিতে পারবেন না তো আমি উনিশ যদি বলবো যে প্যারেন্ট এবং গ্রান প্যারেন্টকে দিতে পারবেন না চিলড্রেন এবং গ্র্যান্ড চিলড্রেনকে দিতে পারবেন না এক দুই নম্বর স্পাউস সম্পর্ক বৈবাহিক সম্পর্ক যেখানে রয়েছে অর্থাৎ স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামী দিতে পারবেন না আর বাকি অন্যান্য আত্মীয় যে কোনো আত্মীয় হলে যদি ওনারা জকাতের উপযোগী হন গরিব হন মিসকিন হন সম্পদ নাই বা তাকলেও চলতেছে না তখন বাড়িণগ্রস্ত হয়ে গিয়েছেন তাদেরকে আপনি জকাত দিয়ে সাহায্য করতে পারবেন তো আপনার বোন যেহেতু এখানে আমি যেটা বললাম এর মধ্যে পড়তেছে না উনি যদি গরিব হন অবশ্যই দিতে পারবেন তিন নম্বর একটি বিষয় জকাত দেওয়ার ক্ষেত্রে এক ব্যক্তিকে এই পরিমাণ দেওয়া যে বেশি হওয়ার কারণে উনার এই অ্যামাউন্টটা জকাত বলে অ্যামাউন্ট হয়ে গেল মিনিমাম আজিব এই পরিমাণ বা এতে বেশি হয়ে গেলে একজনকে দেওয়াটা অনুত্তম আপনি বাটিয়া দিবেন চার নম্বর যদি আপনি আপনার আত্মীয়কে এইভাবে একটু বড় অঙ্কের পয়সা আপনি জমাই দিতেছেন বিশেষ কোনো রিজনে যেমন বিদেশ পাঠানোর জন্য বা গড় নির্মাণের জন্য তো ওই অবস্থা দিলে সমস্যা হবে না পাঁচ নম্বর আপনি আপনার আত্মীয় বা বোনকে সবসময় জজ্কাত দিয়ে সাহায্য করবেন আমি মনে করি এই মানসিকতাও খুব সুস্থ মানসিকতা নয় আমি জকা দেব মাঝে মধ্যে আমার জেনারেল পয়সা থেকেও আমি তাদেরকে সাহায্য করবো আল্লাহ করে বলেছেন ওয়াফিম হকুল ওয়াল মাহরুম তোমার অন সম্পদের মধ্যে তোমার নিজস্ব সম্পদ যেটা যারা তুমি বার করতে পারবে ওই সম্পদের মধ্যেও তাদের একটা হক রয়েছে আমার বোন আমার ভাই আমার চাষা আমার খালা আমার ফুফু আমার মামা বা আরও নিকর যারা রয়েছেন তারা গরিব হলে এমনিতেই তাদেরকে সাধারণ আমার ফয়সাগুলো আছে এগুলো দিয়েও আমি সাহায্য করবো মাঝে মধ্যে সবসময় জোকাত দিয়ে সাহায্য করার এই চিন্তাই আমরা করবো না জোকাত চালাও অন্যান্য ব্যবহার তাদের সাহায্য করবো সংক্ষেপণের আনসার এটাই হলো যে আপনি যে বলেছেন এই বোনকে বা বোনের সন্তানকে বিশেষ জন্য জোকা দিতে পারবেন আপনি আরও বলেছেন এই বছর জোকাত এক কেন জমা করতেছেন ইয়েস এইবার জমা করে দেওয়া যাইজাস তবে বেশি লং টাইম জমা করে রাখা রাখলেও যাই হলেও আপনার নিশ্চিত থাকতে হবে যে জকাটা যেন আদায় হয়ে যায় তো জকাত ডিউ হলে দিয়ে দেওয়াটাই ভালো অ্যাডভান্সও দেওয়া যায় আর কোনো কারণে হোল্ড করে রেখে লেইটেও কোনো বিশেষ রিজনে বালির কোনো রিজনে রিজনেবল কারণে আপনি এইভাবে লেট করেও দিতে পারেন যে এখন দিলে হয়তো তারা খরচ করে ফেলবে আমি একটা বিবাহ লাগতেছে বা সে ঘর যখন বানাবে বা বিজি যখন দেবে তখন আমি পয়সা দেবো এখন হয়তো দিলে তারা পয়সাটা ব্যাঙ্কে খেয়ে ফেলবে তো এই সমস্ত জিনিস সামনে রেখে যদি কোনো রিজনে আপনি পয়সাটা জমা করে আর পরে প্রয়োজন মতো দেন সেটাও জায়গা হবে ঠিক আছে আশা আসলে বুঝতে পেরেছেন তবে মাথায় আবারও রাখতে হবে যে জকাত ফরত একটি দায়িত্ব সঠিক টাইমে সঠিকভাবে দেওয়াটাও আমাদের একটি সঠিক জায়গায় দেওয়াটা একটি দায়িত্ব কোরআনে করিম আল্লাহ আসসালাম বলেছেন ইন্নামস্ত লিল ফুকারা ওয়াল মাসাকিন এখানে আট ধরনের লোকের কথা বলেছেন হয়তো তেমন লোক হতে হবে যার মিটেই সম্পদ নাই বা থাকলেও চলতেছে না দুই তিন নম্বর ঋণগ্রস্ত যে ঋণগ্রস্ত হয়ে গেছে চার নম্বর যে আল্লাহ রাস্তায় যেহাদের মধ্যে আছে পাঁচ নম্বর যে সফরে থাকার কারণে তার এখানে বাড়িতে বসে থাকলেও সাথে পয়সা নাই ওই ব্যক্তিকে ধোকার সাহায্য করতে পারবেন ছয় নম্বর গুলাম ফ্রি করার জন্য সাত নম্বর ঠিক তেমনিভাবে তালিফা কলবের জন্য অর্থাৎ একজন মানুষকে মন জয় করার জন্য শুরুতে এটা দেওয়া যায় ছিল বর্তমানে এটা বাকি রয়েছে নাকি রহিত হয়ে গেছে সেখানে ভিন্ন ভিন্ন মত রয়েছে এই যে কতিপয়ের নির্দিষ্ট জায়গায় জোকাতের কারণে আট ধরনের লোক বলা হয়েছে যোকা যারা কালেক্ট করেন গভর্নমেন্টের পক্ষ থেকে যাকে জোকার কালেকশনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকেও জকাতের ফান্ড থেকে বেতন ভাতা দেওয়া যায় যারাকে ইসলাম বা একজন ইসলামিক কান্ট্রির একজন খালিফাতুল মুসলিমিন লিডারে ওনাকে দায়িত্ব দিয়েছেন ওনার জন্য শুধু এই আট প্রকার লোক যারা অন্য কোথাও জোকাত দেওয়া যাবে না তার প্রমাণ একজন আল্লাহ নবীকে সে জোকাতের সাহায্য উনি চাইলেন নবী বলেন দেখো আল্লাহ সুবান তাল্লাহ কোরআনে করিমে যাদের কথা উল্লেখ করেছেন তুমি যদি ওই আট অন্তর্ভুক্ত হও তাহলে আমি তোমাকে জোগাড় দিতে পারবো নতুবা আমি নবী হয়েও ওই আট বাহিরে অন্য কোথাও জোকাত দেওয়ার আমারও কোনো অধিকার নাই আমি এটা চেন করতে পারবো না এত গুরুত্বপূর্ণ দায়িত্ব এজন্য জকাত এলামাল যে কোনো জায়গায় দিলেই চলবে না আপনি যাকে দিবেন হয়তো নিজেই দেন অথবা বিশ্বস্ত কারোর মধ্যে দোকানটা প্রদান করেন এবং দেওয়ার পরেও আপনার সুযোগ থাকলে আপনি একটু খবর নেন যে আমার দোকানটা সেইভাবে গেলো কি না গেল না জকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যার মাধ্যমে মাল পবিত্র হয় অন্তর পবিত্র হয় গরিবের ফায়দা হয় জকাত না দিলে অত্যন্ত কঠিন শাস্তি যদি ক্যাশ পয়সা জকাত না দেন কঠিন ক্ষেত্রে আমাদের সরপবানে আপনাকে দংশন করবে সোনারুফার দোকান না দিলে সেই সোনারুফাকে প্লেটের মতো বানাইয়া জাহানমের আগুনে ডুকাইয়া আগুন বানাইয়া আপনার বডিকে পোড়ানো হবে তিনটি জায়গা পাত্তুকুয়া বিহা জিবাহোম এই জায়গাটা কপালের সাইডটা ওয়া জুনুব হুম বডির সাইড ওয়া জুহুর হোম এবং পিঠ এই তিনটে জায়গা পোড়ানো হবে কেন কোনো ফকির বা কোনো নিজে মানুষ যখন আপনাকে সে সে সোয়াল করে তখন আপনার তাকে না দেওয়ার জন্য কী করি আমরা আমরা তাকে বাগানোর জন্য প্রথম চেহারা আমরা ফিরিয়ে ফেলি এরপর যে বিরক্ত করে আমরা এই বাদুতার দিকে আমরা ফিরিয়ে দিই এরপর যদি আবার সাল করে তখন বেশি বিরক্ত করে আমরা পীরতার দিকে টান করে আমরা তাকে বাগাইয়ে দিই এই জন্য ওই তিনটি জায়গা যে ফকিরের হক না দিয়ে আমি তিনটি জায়গা প্রদর্শন করার কারণ ওই তিন জায়গায় অপরাধী ওই তিন জায়গায় সোনা এবং রূপাকে আগুন দিয়া গরম করে জ্বালানো হবে আল্লাহ আমাদের সকলকে জোকাতে গুরুত্বপূর্বে বুঝে সঠিকভাবে দেখা করার্থান করুন আমি আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনছিলাম পিউছেন বাংলার জনপ্রিয় ইসলামিক স্কলার হজরত মাউলানা শেখ আব্দুর রহমান মনোহর পুরীদ আহম্মাদুমের কাছে আমরা আমরা ওনার কাছে আবারও ফিরে যাচ্ছি ওনার শুরুতে আলোচনা থেকে নিয়ে এজাবৎ পর্যন্ত উনি আমাদের সাথে যা কিছু আলোচনা করেছেন কিতাব ও হারাত থেকে নিয়ে বিভিন্ন প্রশ্ন প্রশ্নাদি আমাদের সামনে এসেছে এই সমস্ত প্রশ্নের উত্তরাদি দি সহ আমাদের সামনে যদি এক মিনিটে ওনার সম্পূর্ণ বয়ানের খোলাসা আমাদের সামনে উপস্থাপন করেন তখন আমাদের দর্শকরা উপকৃত হবে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করেছিলাম নমাজের সহিত আমাদেরকে পাক হতে হবে জাহিরি পাক অজু বা প্রয়োজনে গোসল পানি না হলে আমরা তেমন করে তো পাক হবই কিন্তু সবচেয়ে বড়ো জরুরি হলো আমাদের অন্তরকেও ক্লিন এবং পরিষ্কার করা অন্তরকে পরিষ্কার করতে হবে আমাদের পূর্বে শিরিক থেকে গুনা থেকে এবং এটা থেকে পাক হওয়ার জন্য এক আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে নাক আমল থাকতে হবে এইভাবে আমরা আমরা অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার রিয়া সুমা মানুষ দেখানো লোক দেখানো এই সমস্ত জিনিসটাকে আমার অন্তর্কে পরিষ্কার করে একই বিশ্বাস নিয়ে এবং ফুল মনোনিবেশ করে নমাজ পড়তে হবে যাতে মনে করতে হবে হয়তো আমার জীবনে একটা শেষ নামাজ এবং আল্লাহ আমাকে দেখতেছেন আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছেন এই মনোভাব নিয়ে আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাটালেই আমাদের ইমান আখলাখ নামাজ তিলওয়ত বন্দেগি সব কিছু ঠিক হবে আল্লাহ আমাদের সকলকে সেইভাবে এখলাসের সঙ্গে সিনসিয়ারলি প্রত্যেকটি কাজ আদায় করার দান করুন আল্লাহ আমাদেরকে সাকসেস এবং কামিয়া করুন আমাদের প্রোগ্রামকে কোডিয়ান অশ্লীল হিসেবে গ্রহণ করুন প্রতি শনি রবি শম মঙ্গল এবং কোনো কোনো সময় বুধবারেও নাইনকালে আমাদের প্রোগ্রাম দেখার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি জেদাকুমুল্লা সম্মানিত দর্শক দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষার সাথে দীর্ঘক্ষণ আপনারা বসেছিলেন এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আপনাদের জীবনকে ইসলামের রঙে রঙিন করার জন্য আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমাদের সাথে ছিলেন আপনাদের প্রোগ্রাম উপভোগ করেছেন দৈর্য সহকারে বসেছিলেন দৈর্য সহকারে আপনাদের প্রিয় অনুষ্ঠান উপভোগ করেছেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আমাদের ইকরা বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং আগামীর ইসলামিক কিনে উইথ ইকরা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি 嗯、uh huh. uh huh.